কলকাতার শিবিরে ইতিমধ্যে যোগ দিয়েছেন লিটন কুমার দাস। এখন শুধু ব্যাট হাতে প্রথমবারের মতো একটি সুযোগের অপেক্ষায় আছেন নিজেকে প্রমাণ করার। কিন্তু লিটন একাদশে সুযোগ পাবে কি পাবে না, এই নিয়েই এখন চিহ্নিত বাংলাদেশি সমর্থকরা। তবে জানা গেছে ওপেনিংয়ে নামার সেই সুযোগও আছে লিটনের। তার সতীর্থ রহমানুল্লাহ গুরুরবাজ ভুগছেন হাঁটুর চোটে। কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান এই আফগান ওপেনার, আর সেই ইঞ্জুরি নিয়েই খেলে যাচ্ছিলেন। তবে তার চোট দিন দিন গুরুতর হওয়ায় ওপেনিংয়ে এখন লিটনকে খেলানোর কথা ভাবছে কলকাতা। অফিসিয়ালি কলকাতা কিছু না জানালেও গুরবাজের ইঞ্জুরির এই তথ্যটি এক সংবাদ মাধ্যমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যেহেতু তাদের ব্যাটসম্যানের পাশাপাশি প্রয়োজন একজন উইকেট কিপার, সেখানে বিকল্প আছেন লিটন দাস। কলকাতার পরবর্তী ম্যাচ 14 তারিখ ঘরের মাঠে হায়দ্রাবাদের বিপক্ষে, আর এ ম্যাচেই কলকাতার হয়ে আইপিএলে অভিষেক হতে পারে লিটন কুমার দাসের।